নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ডু নট ফিয়ার ইংলিশ লিটারেচার স্টাডি ডিটিএন চ্যানেলে। আমাদের ইউজিসি নেট পরীক্ষার আর মোটামুটি 9 থেকে 10 দিন বাকি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে অ্যাডমিট কার্ড কবে আসবে, আমাদের ডিটেল ডেটশিট কবে আসবে, আমাদের সিটি ইন্টিমেশন কবে হবে, আমাদের এক্সাম কি তাহলে পোস্টপন্ড হয়ে যাবে। এই সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আপনাদের দেব। আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। এখন আপনারা কি করছেন? এখন আপনারা ইউটিউবে 100টা করে ভিডিও দেখছেন যে কি বলছে ইউটিউবাররা, কি বলছে, কি হচ্ছে। আপনারা নিজের পড়াশোনাটাকে সম্পূর্ণ রকমভাবে বাতিল করে দিয়েছেন, বাতিল করে উল্টো পাল্টা কেউ কেউ ক্যাচি থাম্বনেল দিয়ে দিচ্ছে যে ইউজিসি নেট হ্যাজ বিন পোস্টপন্ড। আপনারা সেই ভিডিও পুরোটা দেখছেন, দেখছেন ভেতরে গিয়ে কিছুই নেই, ঠিক আছে। আপনারা এখন কি করবেন আমি সব ডিটেলস আমি বলছি, যে ইউজিসি নেট আমাদের পোস্টপন্ড হবে কি না, আমাদের যদি পোস্টপন্ড না হয় তাহলে এক্সামটা কিভাবে কন্ডাক্ট হবে, ঠিক আছে। তাহলে দেখুন আমি এটা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে হচ্ছে পোস্টপন্ডের কথা। ধরে নিন আমি বলে দিচ্ছি আজকে আপনাদের পোস্টপন্ডের চান্স হচ্ছে লেস দ্যান 5%, 5%-এরও কম চান্স পোস্টপন্ড হওয়ার। এবার আপনাদের প্রশ্ন, কেন কেন পোস্টপন্ড হবে না? তার কারণ হচ্ছে আপনারা যদি ইউজিসি এনটিএ যদি আপনারা পরীক্ষার ডেটগুলো শিডিউলগুলো যদি দেখেন, দেখবেন আমাদের 21শে ফেব্রুয়ারি থেকে 10th মার্চ পর্যন্ত শুধুমাত্র কেবল ইউজিসি নেটের এক্সাম ডেটই দেওয়া আছে, তখন কোনো অন্য এক্সাম এনটিএ কন্ডাক্ট করছে না। তাই এখানে একটা ভ্যালুয়েবল বহুত একটা গ্যাপ পেয়ে আছে তারা এনটিএ নেট কন্ডাক্ট করা। তারপরে কিন্তু দেখবেন আপনারা শিডিউল আছে এনটিএ, এপ্রিল মে জেইটি অনেক কিছু পরীক্ষা আছে, সিইউইটি ইত্যাদি পরীক্ষাগুলো এনটিএ নেবে, সেক্ষেত্রে তখন আমাদের এই পরীক্ষাটা করা সম্ভব হবে না। তাহলে অনেকে বলছে আমার মার্চ হবে এটা জুনের সঙ্গে। হ্যাঁ, সিএসআই নেট মার্চ হয়েছে, সেটা কিন্তু যখন ফর্ম বেরোনোর আগে কিন্তু ঘোষণা হয়ে গেছে মার্চ হবে। এবার আমাদের মার্চ হওয়ার সম্ভাবনা একদমই নাই, কারণ এই যে গ্যাপটা 21শে ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ, এই গ্যাপটাকে ইউজিসি নেট কিন্তু ইউটিলাইজ করবে আমাদের ইউজিসি নেটের জন্য, ঠিক আছে। তারপর আমাদের এনটিএ জুনের ডেট ঘোষণা করে দিয়েছে অলরেডি, তাই মার্চ হওয়ার সম্ভাবনা লেস দেন 5%, পোস্টপন্ড আপনাদের কিন্তু হচ্ছে না। তাহলে এবার প্রশ্ন আপনাদের, 8-9 দিন 10 দিন টাইম আছে আমাদের হাতে, তাহলে কবেই অ্যাডমিট কার্ড আসবে, কবেই বা ডিটেল ডেটশিট আসবে, কবেই বা সিটি ইন্টিমেশন আসবে, ঠিক আছে। তাহলে এবার আমি আপনাদের উত্তরগুলো দিচ্ছি। আমাদের, আমার যা মনে হচ্ছে বা আমাদের ইউজিসি নেটের যে প্যাটার্ন কয়েক বিগত কয়েক বছরে, সেই অনুযায়ী এনটিএ যেভাবে আমাদের সঙ্গে দেখিয়েছে তার যা নমুনা, সেই নমুনার উপর ভিত্তি করে আমি মোটামুটিভাবে বলছি ডিটেল ডেটশিট প্লাস সিটি ইন্টিমেশন একসঙ্গে আসবে। তা বলে সব সাবজেক্টের নয়, যে পরীক্ষাগুলো 21 ফেব্রুয়ারি, 21 থেকে মোটামুটি 25 ফেব্রুয়ারি ম্যাক্সিমাম, এই কটার সিটি ইন্টিমেশন আসবে। এবং সব পরীক্ষার আমাদের যে 90টার মধ্যে সাবজেক্ট হয় বা 85 বা 90টা, সেই কটার আমাদের কি হবে ডিটেল ডেটশিট চলে আসবে। তাহলে কি হবে, আমাদের এই সিটি ইন্টিমেশন আর ডিটেল ডেটশিটটা আসবে নেক্সট উইক, মোটামুটি পরীক্ষার 7 দিন আগে, পরীক্ষার 7 দিন বিফোর আমাদের কি আসছে, আমাদের আসছে ডিটেল ডেটশিট উইথ সিটি ইন্টিমেশন অফ 21st ফেব্রুয়ারি টু 25th ফেব্রুয়ারি পর্যন্ত, ঠিক আছে। তারপর ওরা আস্তে আস্তে অ্যাডমিট দেবে পরীক্ষার 3 দিন আগে, 3 days prior, 3 দিন আগে পরীক্ষায় ওরা অ্যাডমিট দেবে আমাদের। এটা আমরা আগের বছরও দেখেছি, তার আগের বছরও দেখেছি, 2020 সাল থেকে এটা আমরা দেখে আসছি, তাই এটা আমাদের কি হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই বেসগুলো আমি কিন্তু মন গড়া কথাই বলছি না, এর পেছনে রিসার্চ আছে অনেক,
বিগত প্যাটার্ন দেখেছি আমরা এবং যেটা সিক্স সেন্স মানুষের সেই অনুযায়ী আমরা এই প্রেডিকশনটা করছি। তাহলে আপনাদের কি হবে আর মোটামুটি নেক্সট উইকে পরীক্ষা সাত দিন আগে আপনাদের আসবে চিঠি ইন্টিমেশন প্লাস ডিটেড ডেটশিট সাত থেকে ছ দিন আগে, এবং পরীক্ষার তিন দিন আগে আসবে অ্যাডমিট এই একুশ থেকে পঁচিশ ফেব্রুয়ারি বা তেইশ ফেব্রুয়ারি এই ডেটে। ঠিক আছে, এইবার আপনাদের প্রশ্ন কবে কোন পরীক্ষা হবে, আমাদের পরীক্ষা কোন সাবজেক্টের কবে হবে। আপনারা আগের বার যদি আপনাদের মনে থাকে আগের বার চারটে ফেজে পরীক্ষা হয়েছিল, চারটে ফেজে আপনাদের পরীক্ষা হয়েছিল আগের বার। ফার্স্ট ফেজে থাকবে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, যেগুলোতে বেশি স্টুডেন্ট থাকে না, সেই সাবজেক্ট গুলো হবে আগে। ঠিক আছে, এবং যে বড় বড় সাবজেক্ট মানে যেখানে বেশি সংখ্যায় স্টুডেন্ট আছে, যেমন হিস্ট্রি, কমার্স, ইংলিশ লিটারেচার, হিন্দি, ঠিক আছে, আরো যেসব সাবজেক্ট গুলি আছে আমাদের, সেইগুলো হয়েছিল থার্ড ফেজে। অর্থাৎ আমাদের যেগুলো আগের বার ফার্স্ট ফেজে হয়েছিল সেগুলো মোটামুটি পরীক্ষাগুলি হবে আমাদের একুশ থেকে পঁচিশ ফেব্রুয়ারি, একুশ থেকে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে। ঠিক আছে, একুশ টু আঠাশ। আমাদের মার্চ থেকে আরম্ভ হবে যেগুলো ছাত্র সংখ্যা বেশি, যেমন ইংলিশ লিটারেচার, হিস্ট্রি, কমার্স ইত্যাদি, হিন্দি লিটারেচার এইগুলো। তাহলে কি হচ্ছে, আমাদের মার্চের দিকে দেখবো আমরা যে সেখানে আমাদের যেখানে বেশি স্টুডেন্ট সেই সব পরীক্ষাগুলো হতে পারে। এগুলো সম্পূর্ণ একটা অ্যাজাম্পশন, একটা ইনফারেন্স করে বলা হচ্ছে জিনিসটা, একটা হাইপোথেসিস, কিন্তু এটা না হতেও পারে, উল্টো হয়ে যেতে পারে, আশা করছি হবে না, বিগত কয়েক বছর হয়নি, কিন্তু এবার হলেও হতে পারে, কিন্তু চান্সটা খুব কম। সেক্ষেত্রে আমাদের ইংলিশ লিটারেচার, হিস্ট্রি, সংস্কৃত, ফিলোসফি, সংস্কৃত অ্যান্ড ফিলোসফি এই দুটো সাবজেক্ট আগের বার থার্ড ফেজে হয়েছিল, অর্থাৎ পরীক্ষার শিডিউলের শেষের দিকে, তাই এবারও মনে হচ্ছে ঠিক সেই জিনিসটাই হতে চলেছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু একদম প্যানিক করবেন না, আপনারা এখন আপনাদের কর্তব্য কি, আপনাদের কর্তব্য হচ্ছে প্রিপারেশন আপনার জারি রাখা। আপনার প্রিপারেশন যদি পোস্টপন হয়েও যায়, ধরুন তর্কের ক্ষেত্রে পোস্টপন হয়ে গেল, হলো আপনাদের ভালোর জন্যই হলো, আর যদি পোস্টপন না হয় তাহলে তিনবার আপনারা এক্সাম পাচ্ছেন, আপনারা এক্সাম থেকে শিখবেন, আপনারা তাই বই খাতা বন্ধ করে দিলেন, প্রিপারেশন ছেড়ে দিলেন, ইউটিউব কে একটা নিউজ পেপার কে একটা কি বলে ফেললো সেই নিয়ে আপনারা ভিডিও দিতে লাগলেন, ওই করতে করতে দশ পনেরোটা ভিডিও দিলে আপনার টাইমটা লস হলো, আলটিমেটলি আপনার কিচ্ছু উদ্ধার হলো না, শুধু আপনার প্রিপারেশনটা গেল, আপনার মস্তিষ্ক হ্যাং করে গেল এবং টাইমটা সর্বোপরি লস হয়ে গেল। যখন ডেট শিট আসবে তখন আমরা ইনফর্ম করে দেবো। হ্যাঁ জানি আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন যে আমরা রিজার্ভেশন কি করে পাবো, আমরা যাবো কিভাবে, আমাদের হোটেলে থাকতে হবে, তার একটা বুকিং এর ব্যাপার আছে, সেটা কি করবেন বলুন, এনটিএ কে তো দেখছেন বিগত কয়েক বছর ধরে, তারা তো এটা করে আসছে, কিন্তু আপনারা করেও তো কিছু করতে পারবেন না টেনশন করে, একজন সাইকোলজিক্যালি স্টুডেন্টের কিরকম প্রবলেম হয় সেটা জানা আছে, কিন্তু আপনারা প্রিপারেশনটা জারি রাখুন। আপনাদের প্রিপারেশন চাইলে কি হবে, এনটিএ যা করার তো করবেই, আপনারা এখন আপনারা কি করবেন, ভিডিও না দেখে আপনার পড়াগুলো করুন, পড়া রিলেটেড ভিডিও দেখুন, কে অ্যাডমিট কার্ডের কথা বলে দিল, কে একটা আপডেট দিয়ে দিল, সেইগুলো দেখার আপনাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আপনাদের এগুলোই বলার ছিল ইম্পর্টেন্ট, আশা করি এইগুলো আপনাদের কাজে আসবে, তাই আপনারা নিজের প্রিপারেশন চালু রাখুন। এবং এই চ্যানেলে আমরা PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে লাইভ ভিডিও আসবো, সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবো এবং সেখানে ডিটেলস আমরা আলোচনা করব, খুব তাড়াতাড়ি আমরা লাইভে আসছি, তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যখনই আমাদের ডিটেল ডেটশিট আসবে বা ইন্টিমেশন বা অ্যাডমিট আসবে আমি তখনই এই চ্যানেলে আপডেট আপনাদের দিয়ে দেবো, তাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন, যখনই আমি লাইভ আসি বা কোনো আপডেট দিই তাহলে আপনারা যেন ভিডিওটা সঙ্গে সঙ্গে পেয়ে যান, এবং প্রিপারেশন আপনারা করে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, কারণ শেয়ার করলেই জ্ঞান বাড়ে, যত আপনি জ্ঞান আপনি শেয়ার করবেন তত আপনার নিজের জ্ঞান বৃদ্ধি পাবে, তাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মনোবল ভাঙবেন না, নিজের প্রিপারেশন চালু রাখুন। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।